2020 একুশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। নতুন অধ্যায় এই কারণে বলছি যে তোমরা এসএসসিতে উত্তীর্ণ হওয়ার পর একাদশে ভর্তি হয়েছ। এটা নিঃসন্দেহে তোমাদের জীবনে একটা নতুন অধ্যায়। আশা করি তোমরা পড়াশোনা করে সেই অধ্যায়টাকে সাফল্যমণ্ডিত করবে। তোমাদের একটা দুর্ভাগ্য বলতে পারি, সেটা হচ্ছে যে অন্যান্য শিক্ষাবর্ষের স্টুডেন্টদের মতো তোমাদের নবীনবরণ অনুষ্ঠান হয়নি। নবীনবরণ অনুষ্ঠান না হওয়ার আগেই তোমাদের ক্লাস শুরু করতে হচ্ছে। আসলে এখন হয়নি, ইনশাল্লাহ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন হবে। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে তোমাদেরকে সহযোগিতা করতে, এবং তোমাদেরও উচিত আমাদের শিক্ষকদের পাশে থেকে অনলাইন ক্লাস করে আমাদেরকে সহযোগিতা করা। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি লুবনা ইয়াসমিন, প্রভাষক পরিসংখ্যান, শ্যামপুর মহাবিদ্যালয়, সদর, রংপুর। তো যেহেতু আমি আমার পরিচয় বলেছি যে আমি পরিসংখ্যানের প্রভাষক, তো সেটা থেকেই আমরা বুঝতে পারছি যে আমি পরিসংখ্যান ক্লাস নিব তোমাদের। তো হ্যাঁ, আমি তোমাদের পরিসংখ্যান ক্লাস নিব। আমি পরিসংখ্যান প্রথম পত্র ক্লাস নিব তোমাদের। এরপরে দেখো আমরা কোন কোন বইগুলো ফলো করব, যেহেতু তোমরা কিছুই জানো না আসলে কিভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে, কি করলে ভালো হবে, কিভাবে পড়লে ভালো হবে, এই জিনিসগুলো তোমরা এখনো জানো না। তো আমি তোমাদের সেই বিষয় সম্পর্কে আজকে কিছু বলবো, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং খুব দ্রুত তোমরা বইগুলো কিনে ফেলো। তো প্রথমে দেখো, 1 নম্বরে দেওয়া আছে একে আজাদ স্যার। একে আজাদ স্যারের বইটা তোমরা কিনতে পারো। 2 নম্বরে আছে আব্দুল আজিজ স্যারের, আর 3 নম্বরে হচ্ছে মোহাম্মদ আহসানুল কবির মিঠু স্যার। তোমরা এই 3 লেখকের বই কিনতে পারো, কিন্তু মূলত আমরা একজন লেখকের বই ফলো করব। সেটা হচ্ছে 1 নম্বরে আমি যাকে যার নাম দিয়েছি একে আজাদ স্যার। তো একে আজাদ স্যারের বইটা আমরা ফলো করব, তোমরা এই বইটা অবশ্যই কিনবা। আর বাকি যে 2টো বই দেওয়া আছে 2 নম্বর এবং 3 নম্বরে, আব্দুল আজিজ স্যার এবং মোহাম্মদ আহসানুল কবির মিঠু স্যার, এই বই দুটা তোমরা গাইড হিসাবে তোমাদের সাথে রাখতে পারো। অনেক সময় দেখা যায় যে 2টো বা 3টে বই মিলাইয়ে যদি আমরা কিছু নোট তৈরি করি, সেই নোটটা কিন্তু অত্যন্ত মানে ভ্যালুয়েবল হয়। তো এই কারণে তোমরা বাকি 2টো বইও সাথে রাখতে পারো, আর একে আজাদ স্যারের বইটা অবশ্যই অবশ্যই কিনতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একে আজাদ স্যারের বইটি খুব দ্রুত কিনে ফেলো এবং আমরা খুব দ্রুত ডিটেলসে ক্লাস শুরু করে দেব। তো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা বেশি কিছু পড়বো না, জাস্ট নর্মাল কিছু জিনিস জানবো। আর অবশ্যই প্রথম অধ্যায় থেকে, প্রথম অধ্যায় আছে পরিসংখ্যান চলক এবং ধ্রুবক। এই পরিসংখ্যান চলক এবং ধ্রুবক থেকে দু একটা জিনিস আলোচনা করব। আমি আশা করবো তোমরা খুব দ্রুত বই কিনে ফেলবে এবং আমরা খুব দ্রুত ভালোভাবে ক্লাস শুরু করতে পারবো। আজকে যে বিষয় দুটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরিসংখ্যানের উৎপত্তি, আর একটা হচ্ছে পরিসংখ্যানের সংজ্ঞা। তো পরিসংখ্যানের উৎপত্তি, আসলে পরিসংখ্যান তো আসলে আকাশ থেকে পড়েনি বা কেউ এসে দিয়ে যায়নি, পরিসংখ্যান তো কোনো না কোনো জায়গা থেকে উৎপত্তি হয়েছে। তো পরিসংখ্যান কীভাবে উৎপত্তি হলো সেই বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানতে হবে, এবং পরিসংখ্যানকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করবো সেই বিষয় সম্পর্কে জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই দুটি বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো, এবং পরবর্তী ক্লাসে আমরা আরও বিশদ আলোচনা করব। এবং তোমরা, আমি আবারও বলছি, তোমরা বই কিনে ফেলবা। তো চলো বন্ধুরা, পরিসংখ্যানের উৎপত্তি সম্পর্কে আমরা জানি, পরিসংখ্যান কীভাবে উৎপত্তি হলো। তো এখানে দেখো, পরিসংখ্যানের জনককে সেটি কিন্তু দেয়া নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর পরিসংখ্যানের ইংরেজি কি? পরিসংখ্যানের ইংরেজি হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এই যে স্ট্যাটিস্টিক্স যে শব্দটা, এই শব্দটা অনেকেই উচ্চারণ করতে পারে না। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা অ্যাটলিস্ট 50 বার স্ট্যাটিস্টিক্স শব্দটা উচ্চারণ করবে।
এবং এই শুদ্ধ উচ্চারণ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স কি, স্ট্যাটিস্টিক্স এর বানান এবং স্ট্যাটিস্টিক্স এর বাংলা কি, এই তিনটা জিনিস তোমরা অবশ্যই পড়বে। আমাদের যখন ক্লাস শুরু হবে, এখন না হয় অনলাইনে ক্লাস হচ্ছে, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু যখন কলেজে ক্লাস শুরু হবে, আমি কিন্তু হঠাৎ করে সবাইকে কোয়েশ্চেন করব, টুকিটাকি ব্যাপারে কোয়েশ্চেন করব। যদি তোমরা তখন অ্যান্সার করতে না পারো, তোমাদেরকে সেরকম পানিশমেন্টের ব্যবস্থাও আমি করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার ক্লাস মনোযোগ দিয়ে করবে। তাহলে চলো দেখি, তাহলে পরিসংখ্যানের ইংরেজি হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এবং এই পরিসংখ্যানের জনকে, প্রত্যেকটা জিনিসের তো জনক থাকে, কেউ না কেউ আবিষ্কার করেন, তো পরিসংখ্যানকে কে আবিষ্কার করেছেন, বা পরিসংখ্যানের জনককে? পরিসংখ্যানের জনক হচ্ছে আর এ ফিশার, অর্থাৎ স্যার রোনাল্ড আইমার ফিশার। তাহলে এই স্যার রোনাল্ড আইমার ফিশার হচ্ছে পরিসংখ্যানের জনক, আর পরিসংখ্যানের ইংরেজি হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তারপর দেখো ল্যাটিন শব্দ স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস, বা ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা, STATISTA, স্ট্যাটিস্টা, এবং জার্মান শব্দ স্ট্যাটিস্টিক, স্ট্যাটিস্টিক নট স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক। এই তিনটা থেকেই ইংরাজি স্ট্যাটিস্টিক্স শব্দের উৎপত্তি হয়েছে। তো স্ট্যাটাস এবং স্ট্যাটিস্টিক, অর্থাৎ ল্যাটিন শব্দ এবং জার্মান শব্দ, এই দুটির অর্থ হচ্ছে রাষ্ট্র, এবং স্ট্যাটিস্টা শব্দের অর্থ হচ্ছে, যেটা হচ্ছে ইতালীয় শব্দ, তার অর্থ হচ্ছে রাষ্ট্র বিষয়ক কার্যকলাপ। তাহলে এই তিনটা শব্দ থেকে আমরা বুঝতে পারলাম যে পরিসংখ্যানের সাথে অবশ্যই রাষ্ট্রের কিছু সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে রাষ্ট্র বিষয়ক যে রাষ্ট্র বিষয়ক যে কার্যাবলী, অর্থাৎ রাজকার্য পরিচালনার কাজে সৃষ্ট হয়েছিল এই পরিসংখ্যান। তাহলে রাষ্ট্রীয় তথ্যমালা যেমন প্রজার সংখ্যা, রাজস্বের পরিমাণ, সৈন্য সংখ্যা, জন্ম মৃত্যু ইত্যাদির হিসাব বোঝানোর জন্যই কিন্তু শব্দটি ব্যবহার করা হতো। শুধু যে রাষ্ট্র একটা রাষ্ট্র তা না, কিন্তু এই বিশ্বে যা কিছু সৃষ্টি বা যা কিছু আছে, অল ওভার থিংস আর কি, সব কিছুতেই আমরা পরিসংখ্যানের ইউজ দেখতে পাই। তো আমরা যখন ভিতরে চলে যাব, গভীরে চলে যাব, যখন ডিটেলস আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো যে পরিসংখ্যান কোন কোন জায়গায় ইউজ করা হয়। তাহলে আমরা আরও ক্লিয়ার হব যে পরিসংখ্যান আসলে সব জায়গায় ইউজ করা যায় বা হয়, আমরা না জেনেই ইউজ করে ফেলি কিন্তু যাই না। যখন বুঝতে পারবো, তখন আসলেই আমরা মানে এটা নিয়ে ভাববো যে আসলেই পরিসংখ্যান কত জায়গায় ইউজ হয়। তো এই পরিসংখ্যান কিন্তু অনেকেই অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন অনেক বিজ্ঞানী, তার মধ্যে আছেন এডমন্ড হ্যালি আছেন, তারপরে তোমার কি আছে, অ্যাসেন ওয়াল আছে, তারপরে কার্ল পিয়ারসন আছে, অনেক আছেন। তো অনেকেই অনেকভাবে সংজ্ঞায়িত করেছেন। তো আমি একটা তোমাদেরকে সংজ্ঞা দেবো, তোমরা সংক্ষিপ্ত করে দিয়েছি, সেই সংজ্ঞা অনুযায়ী তোমরা পড়বে। আর বাকি যে আমি বিজ্ঞানীদের কথা বললাম, সেই সংখ্যাগুলো তোমরা বই থেকে অবশ্যই দেখে নিবে, একে আজস্থলের বই আছে এবং অন্যান্য বইগুলোতেও পাবা। তারপরে দেখো, ভারতীয় পরিসংখ্যানবিদ একজন আছেন, পিসি মহলানবিশ, স্ট্যাটিস্টিক্স শব্দের বাংলা অনুবাদ করেন পরিসংখ্যান, অর্থাৎ পিসি মহলানবিশ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ স্ট্যাটিস্টিক্স শব্দের বাংলা অনুবাদ করেন পরিসংখ্যান। এরপরে আবার আছেন, তিনি নমুনা জরিপের ক্ষেত্রেও পরিসংখ্যানের অনেক পদ্ধতি আবিষ্কার করেন। তারপরে আরও আছেন বাংলাদেশের খ্যাতনামা পরিসংখ্যানবিদদের মধ্যে আছেন কাজী মোতাহার হোসেন আছেন, জনাব এম জি মুস্তফা আছেন, জনাব কাজী সালেহ আহমেদের নাম আছেন। তো এই যে পরিসংখ্যানবিদরা আছে, এদের নাম তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো আমি জিজ্ঞেস করব এই কারণে। তারপরে দেখো পরিসংখ্যানের সংজ্ঞা, পরিসংখ্যান হলো এমন একটা বিজ্ঞান, তার মানে পরিসংখ্যানটা হচ্ছে বিজ্ঞান, মানে পরিসংখ্যান হলো এমন একটা বিজ্ঞান যা এক বা একাধিক উদ্দেশ্যের সাথে সম্পর্কিত, সংখ্যাগত বা গুণগত। এই যে সংখ্যাগত এবং গুণগত, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা এই সংখ্যাগত এবং গুণগত থেকে বুঝতে পারলাম যে পরিসংখ্যান সংখ্যাগত এবং গুণগত, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে আমি আরেকবার বলছি, পরিসংখ্যান হলো এমন একটি বিজ্ঞান যা এক বা একাধিক উদ্দেশ্যের সাথে সম্পর্কিত, সংখ্যাগত বা গুণগত তথ্য সামগ্রীর সংগ্রহকরণ, উপস্থাপন, বিশ্লেষণ এবং ব্যাখ্যাদান সম্পর্কিত বিষয়াবলী বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করে,
এবং তার ভিত্তিতেই ভবিষ্যতের জন্য সঠিক এবং কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে। এই ওই সংজ্ঞাটা থেকে আমরা বুঝতে পারলাম যে পরিসংখ্যান সংখ্যাগত এবং গুণগত দুটি বিষয় সম্পর্কে আলোচনা করেন, এবং প্রথমে সেই সংখ্যাগত বা গুণগত তথ্য সামগ্রীকে সংগ্রহ করেন, তারপর সেটাকে উপস্থাপন করেন, তারপরে বিশ্লেষণ করেন এবং সেটা সম্পর্কে ব্যাখ্যা দান করেন, এবং সেইটা করার পরে সেই পদ্ধতিগুলো সম্পূর্ণ হওয়ার পরে বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করেন এবং তার ভিত্তিতে ভবিষ্যতে কী হতে পারে সে বিষয়ে কিন্তু সঠিক এবং কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে পরিসংখ্যান কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পরিসংখ্যান, তোমাদের কাছে পরিসংখ্যান নামটা কঠিন মনে হলেও আসলে পরিসংখ্যান কঠিন কিছু না, পরিসংখ্যান অত্যন্ত সহজ একটা, কি বলবো, বিষয়। ভয় পাওয়ার কিছু নেই, তোমরা শুরু করো, ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না, এবং যদি কোনো সমস্যা হয় আমরা তো আছেই। আজকে এই পর্যন্তই থাক, যেহেতু প্রথম ক্লাস, বেশি কিছু না পড়াই, পরবর্তী ক্লাসে আমরা আরও অনেক কিছু করব। সেই ক্লাসের আগেই তোমরা অবশ্যই বই কিনে ফেলবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।